জি বাংলার পর্দায় আবার ফিরে এসেছে অন্বেষা আর ঋত্বিক জুটি। তাদের অভিনীত আনন্দী ধারাবাহিক বেশ পছন্দ করেছেন দর্শক মহল। এখনও উর্মি সাত্যকী জুটিকে ভুলতে পারেনি দর্শকরা, আর এই ধারাবাহিকে বাড়তি পাওনা হিসেবে কাজে লাগছে সেই ইমোশনই। আমাদের ক্যামেরা পৌঁছে গেছিল আনন্দী ধারাবাহিকের সেটে। শুটিংয়ের ফাঁকে জমি আড্ডা দিলেন অন্বেষা আর ঋত্বিক। আপনাদের তো দেখতেই হবে, দেখা যাক। ধারাবাহিক শেষ হলে করতে পারবো, তা নাহলে কোনো সিন নেই করার। হ্যাঁ, কারণ মুভিতে টানা 20-21 দিন ডেট ছিল, এবার সেটা ধারাবাহিকের পক্ষে তো অসম্ভব। সেই 21 দিন আমি নেই, এটা তো হতে পারে না। হ্যাঁ, মানে হতে পারে না, ইন দ্য সেন্স সবই সম্ভব, কিন্তু আমি বলছি কি, রানিং প্রজেক্টটা সেটা সম্ভব না, এই জন্য কাজটার উপর একটা চাপ পড়ে। সেটা আমি কেন, ঋত্বিক দেখে ছাড়াও পাগল হয়ে যাবে সবাই। মানে তাহলে ফুটেজ উঠবে কী করে, সিন হবে কী করে, এপিসোড দাঁড়াবে কী করে, অনেক রকমের দায়িত্ব থাকে না। তো মেগা করলে ওরকম টানা মুভি করা যাবে না, বা মুভি করলে অবশ্যই মেগাতে তখন মানে কাজ করা যাবে না, এটার প্রতি ফাঁকে করতে হবে আর কি। প্রচুর অনেকটা সময় ধরে কাজ করতে হয়, অনেকগুলো সিন করতে হয়, সব সব সিনেই আমাদের থাকতে হয় কম বেশি। তো চাপ কন্টিনিউ 20-22 দিন ছুটি নেওয়াটা, জান আমরা কিন্তু কালীপূজার কোনো ছুটি পাইনি আমি আর ঋত্বিক, আমাদের কাজ হয়েছে কারণ আমাদেরই সিন ছিল। হ্যাঁ, কালীপূজো দিওয়ালিতে কোনো ছুটি পাইনি, নেহাত ভাইফোঁটার দিন, ভাগ্যিস ওর ভাইফোঁটার কোনো ব্যাপার ছিল, আমি তো কালকের দিনটা পুরো অসভ্যের মতো ঘুমিয়ে কাটিয়েছি। যেমন হয় রোজকার মতোই করেছি, ভাই ফোটা হয়েছে, বোনেরা দিয়েছে ফোটা। ওকে শেষ করবো, তবে আনন্দের জন্য অনেক বেস্ট উইশেস। একবার, দুবার, তিনবার, চারবার, চারবার হলে হবে। শোনো, আমরা আবির দিয়ে বিয়ে করি গো, দারুণ বিয়ে করি আমরা, হাফ মন্ত্র বলে। অবশ্যই আপনারা আনন্দী দেখুন সোম থেকে রবি, তুমি মাঝে মাঝে প্লিজ দেখুন, টা বলে যাওয়াটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে কাজ করবে। অবশ্যই আপনারা আনন্দী দেখুন, হ্যাঁ, সোম থেকে রবি সন্ধ্যে 6:30 শুধুমাত্র জি বাংলায়, প্লিজ দেখুন। কেমন লাগলো অন্বেষা ঋত্বিকের জমজমাট আড্ডা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। নতুন ধারাবাহিক আনন্দী আপনাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।